ও ভাই সাহ, হোয়াট আ ভিউ! মানে 50 জন প্যারাশুট দিয়ে একটা টাওয়ারে ল্যান্ড করা দেখতে, এন্ড তার উপর এখানে ফাইট শুরু হয়ে গেছে। যে জিতবে সে পেয়ে যাবে আমাদের কাছ থেকে 1000 ডায়মন্ড। What's up guys, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন গেমিং উজ্জাত ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি জিহাদ। সো গাইস, এখানে আমরা চলে আসছি অ্যানাদার ফানি কাস্টম রুম ভিডিও নিয়ে। অ্যান্ড আই থিঙ্ক 4-5 মাস পরে আমরা বানাইলাম, বিকজ আপনারা এত কমেন্ট করেছেন যে ভাই আবার ফানি কাস্টম রুম করো, ড্রোন কাস্টম করো। আমি চলে আসছি আবার আরেকটা ভিডিও নিয়ে, যদিও অনেক লেট, বাট এখানে আজকে ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে অনেক বেশি ইন্টারেস্টিং হবে, বিকজ আজকে আমরা চলে আসছি ফরগেটরি ম্যাপে। অ্যান্ড এখানে ফোর্থ যে একটা টাওয়ার আছে, সেই টাওয়ার উপর সবাই মিলে একসাথে ল্যান্ড করবে। তারপর সবাই মিলে ওখানে তারা ফিস ফাইট করবে, অ্যান্ড লাস্ট পর্যন্ত যে বেঁচে থাকবে সে পেয়ে যাবে আমাদের কাছ থেকে 1000 ডায়মন্ড। অ্যান্ড আমি এটাও বলে দেবো আপনারা কীভাবে এরকম ফানি কাস্টম রুমে জয়েন হতে পারেন, ইজিলি 500 ডায়মন্ড জিততে পারেন, সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। তো ভিডিওটা কন্টিনিউ করেন। অ্যান্ড এখানে ম্যাচে দেখেন ভাই, হোয়াট আ ভিউ! 50 জন মিলে যখন প্যারাশুট দিয়ে ল্যান্ড করে, তারপর একটা টাওয়ারের উপর ভাই পুরাই মারাত্মক লাগতেছে দেখতে। অ্যান্ড এই টাওয়ারটা হচ্ছে আমাদের ভীমাশক্তির টাওয়ারের সেম টাওয়ারটা, মানে আগের ভীমাশক্তির টাওয়ারের সেম টাওয়ারটা, এটা এখন চেঞ্জ করে নাই। অ্যান্ড এখানে আই থিঙ্ক সবাই ল্যান্ড করে ফেলছে, নাইস। অ্যান্ড সবাই ইমোট দিয়েছে উড়া ধুরা। অ্যান্ড ফার্স্ট টাইম বলছি, কাউরে কেউ মারো না, সবাই আগে ল্যান্ড করে নেবে, অ্যান্ড টাইমিং আগে স্টার্ট করে নেবো, তারপর এখানে ফাইটিং হবে। তার আগে তোমরা ইমোট দিতে পারো, কোনো সমস্যা নাই। তো আমি এখানে আগে সবাইকে দেখাই দিয়ে লাইটটা অফ করে দিলাম, কারণ হলুদ যে লাইটটা আছে ওটার জন্য দেখতে একদম বাজে লাগতেছিল। অ্যান্ড এখানে আমি গেমটা পজ করে দিচ্ছি, তাতে সবাইকে বলতে পারি যে আগে তোমরা ফাইট করো না। অ্যান্ড গেম পজ করার ক্ষমতা আমার কাছে আছে, আমি চাইলে গেম পজ করতে পারি, যাতে করে গেম পুরোটা আটকে যায়, প্লাস যে কোনো কাউকে এলিমিনেটও করে দিতে পারি। সো আমি এগেন স্টার্ট করেছি গেমটাকে। সো আমি সবাইকে বললাম যে কেউ কাউকে মারো না, তাহলে কিন্তু আমি গেম পজ করে তোমাকে ইলিমিনেট করে দেবো। ওকে, সো এখানে এগেন স্টার্ট হয়ে গেছে ম্যাচ। অ্যান্ড সকলে আবার মুভমেন্ট করতে পারবে, অ্যান্ড মুভমেন্ট করতেছে দেখতে পারতেছেন। যা কেন ম্যাচ স্টার্ট হয়ে গেছে এগেন, আরে ভাই গ্লুয়াল লাগাইতেছে কেন আমরা বুঝি না, মানে প্রত্যেকটা বার যখন ফাইটিং ফুটিং করি এরকম, তারা গ্লুয়াল লাগায় ডিস্টার্ব করে এই পেটের জন্য। আই থিঙ্ক নেক্সট কাস্টম থেকে আমরা পেটটাকে আগে হাইট করে দিব, মানে আনইকুইপ করে দিব, তারপর ম্যাচ স্টার্ট দিব, কোনো সমস্যা নাই। এখানে সবাই কি আসতে পারছে না? এখানে 2-3 জন মিস গেছে ভাই, 2-3 জন কই নামছে, মানে এরা কই আসছিলাম বুঝলাম না, এরা আসেই নাই এখানে। টাওয়ার 4 জন, ওই যে একজন, হ্যাঁ ওটা নিয়ে 4 জন। যাই হোক, সমস্যা নাই, এখানে ফাইটিং আমরা স্টার্ট করে দেবো। সো তার আগে আমি বলে দিই, যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি আসি। সো এখন ফাইটিং স্টার্ট করে দিব, তার আগে সবাইকে বলে দিলাম সবাই একটু দূরে দূরে, ভাই গ্লুয়াল লাগাইতেছে কেন এরা? আমি বললাম যে ফাইটিং স্টার্ট করবো, এখনই তারা গ্লুয়াল লাগাইতেছে ভাই, গ্লুয়াল টুয়াল ছড়াও, সবাই একদম কর্নারে চলে যাও, আমরা ফাইটিংটা স্টার্ট করে দিব। ফাইটিং স্টার্ট করার আগে মাঝখানে যাতে কেউই না থাকে, মাঝখানে থাকবে না কেউ, ফাইটিং স্টার্ট করবে একটু পরেই সবাই, যদিও মিলে না এই ভাই, যাই হোক বাদ দেন, আমরা ফাইটিং স্টার্ট করি। মাঝখান ভাই, এটা দেখেন মাঝখান থেকে শর্ত আসে না, নাম কি ওইটাকে, আমি নামটা শো করি, নাম শো করলে বুঝতে পারবো। অ্যান্ড নাফিজ নাকি নাহিদ ভাই, হ্যাঁ নাম শো করছি বলছি, এখন ঠিকই দৌড় দিয়েছে, আরে আবার মাঝখানে আইসে গেরা, মানে এরা স্ক্রিনশট নিতে আসে বুঝছি, স্ক্রিনশট নিয়ে স্টোরি দিবে। যাই হোক গাইজ, দেখতে পাচ্ছেন সবাই একদম কর্নারে কর্নারে আসছে, অ্যান্ড মাঝখানে একদমই খালি, অ্যান্ড আমরা এখন ফাইটিং স্টার্ট করে দিবো। অ্যান্ড ফাইটিং স্টার্ট করে দেওয়ার পর উড়াধুরা গুছাগুছি শুরু হয়ে যাবে, অ্যান্ড তার আগে সবাই কর্নারে দাঁড়ায় উড়াধুরা ইমোট দিয়েছেন, দেখতে কিন্তু জোস থাকতেছে, বিকজ মাঝখানে কিছুই নেই, সবাই একদম গোল করে দাঁড়ায় আছে, জোস একটা ফিলিংস আছে। যাই হোক, ফাইটিং স্টার্ট করে দিবে এখনই, 3-2-1 অ্যান্ড ফাইটিং স্টার্ট গাইজ। অ্যান্ড উড়াধুরা ফাইটিং স্টার্ট হয়ে যাবে এখনই, উড়াধুরা গুছাগুছি ভাই, আমি দেখতেছি সবাই ফাইট করতেছে না, মানে সবাই চেষ্টা করতেছে যে তারা সার্ভাইভ করার জন্য, বিকজ যত সার্ভাইভ করবে তাদের জন্য তত ভালো, কারণ সবার লাস্ট পর্যন্ত যে বেঁচে থাকবে সেই হচ্ছে আমাদের উইনার, বেশি কিল করলে কিন্তু কিছুই পাবে না। সো আমি এখন মেইন কথাটা বলে দিই, সেটা হচ্ছে অনেকে বলতেছেন যে কীভাবে আপনারা এই সকল অফিসিয়াল ফানি কাস্টম রুমে জয়েন হতে পারেন, অ্যান্ড ইজিলি 1500 ডায়মন্ড জিততে পারেন আমাদের কাছ থেকে। সো আমাদের ডিসক্রিপশন বক্সে অ্যান্ড ফার্স্ট কমেন্টে আমাদের ডিসকর্ড সার্ভার লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে আপনারা অবশ্যই জয়েন হয়ে থাকবেন, কারণ ওইখানে আমরা বলে দিই কখন আমরা এরকম ফানি কাস্টম রুম করে থাকি উইথ প্রাইস। সো আপনারা অবশ্যই আমাদের ডিসকর্ড সার্ভার জয়েন হয়ে যান, আমরা 20K মেম্বারে খুবই কাছাকাছি আছে ডিসকর্ডে। সো অবশ্যই ডিসকর্ডে জয়েন হয়ে যাবেন, অ্যান্ড ইজিলি 500-1000 ডায়মন্ডের ফানি কাস্টম রুমে জয়েন হয়ে যাবেন, অ্যান্ড জিতে যাবেন আমাদের কাছ থেকে। সে এখন দেখি এখানে কে যেতে, তার আগে একটা ড্রোন শুট দিয়ে দিলাম, অ্যান্ড ভাই হোয়াট আ ভিউ, মানে দেখেন উপর থেকে কিন্তু জোস লাগতেছে, তারা ভাই বিমান কেটেছে একটা, মানে ওইখানে তারা ফাইট করতেছে বাট উপর থেকে কিন্তু জোস লাগতেছে, সমস্যা নেই। আমরা এখানে চলে আসছি এর ভিতরে, অ্যান্ড এখানে কি আরও কেউ আছে না, না সবাই ফাইট করতেছে, মানে সবাই দেখেন ফাইট কেউ করতেছে না, সবাই দূরে দূরে আছে, মানে তার চেষ্টা করতেছে সার্ভাইভ করার জন্য। নিচে আরেকজন, ওরে ভাই নিচে একটা পড়ে গেছিল, এটা উঠার চেষ্টা করতেছে, এটা উঠতে পারবে না, আরে পড়ে গেছে আবার, এটা উঠা পসিবল না, কারণ এখানে গ্লুওয়াল কিন্তু আনলিমিটেড দেওয়া নাই, প্লাস জাম্পের যে এটা আছে অ্যাবিলিটি এটা আছে সেটা কিন্তু ডাবল করা নাই, মানে 200% করা নাই। আর নিচে আরেকজন আছে ভাই, নিচেরটাকে দেখি, ওয়েট এটা এখানে বাজে আছে মাঝখানে, আর নিচে আরেকটা আছে, ওই যে বস সোমো নাকি যাই নাম, ইয়েস যাই হোক, এখানে ফাইটিংয়ের দিকে নজর দেন, জোন চলে আসবে এখনই,
মানুষ কিন্তু অনেক কমে গেছে, আমরা ভিডিওটাকে একটু স্কিপ করে দিয়েছি জাস্ট, অ্যান্ড জোন চলে আসছে, এখন হবে আসল মজা, বিকজ এখন জোনের কারণে তাদের লাইফ কমে যাবে। অ্যান্ড এখানে মাত্র 200 HP দেওয়া আছে, সো বুঝতে চাইনি তো 200 HP যেহেতু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, অ্যান্ড তারা চেষ্টা করবে যে সার্ভাইভ করার জন্য এখানে মারামারি না করে সার্ভাইভ করাটা বেটার হবে, এতে করে তাদের HPটা আছে না সেটা অনেক কম মানে মানে বেশি থাকবে, অ্যান্ড তাদের জেতার চান্সটা বেশি থাকবে। সো দেখি এখানে কে জেতে, অ্যান্ড অনেক কম আছে এখন, মেবি আর 8-9 জন, কজন আছে, 4-8 জনের মতো অ্যালাইভ আছে, অ্যান্ড ইয়াস 8 জনই আছে, আগে 9 জন ছিল এখন 8 জন আছে। সবার লাইভ দেখেন ভাই, অর্ধেকের মতো লাইভ চলে আসছেন, একজনের লাইভ দেখেন ভাই ফুলের কাছাকাছি, আই থিঙ্ক ওর 180 মতো আছে, ওই যে আরেকজনের 180 মতো আছে, অ্যান্ড বেশিরভাগের লাইভ কমে গেছে, 3 জনের একটু বেশি লাইভ আছে, অ্যান্ড বাকিগুলো লাইভ কম আছে। সো দেখি এখানে আর এখানে কয়েকজনই আছে ভাই, ভিডিওটাকে একটু স্কিপ করে দিয়েছেন, আর 6 জনের লাইভ, অ্যান্ড এখানে আরেকজন মরে যাবে, আই থিঙ্ক এখনই মরে যাবে, অ্যান্ড 5 জনের লাইভ, 4 জনের লাইভ, অ্যান্ড এটা মরবে শিওর, এর নাম কি BDR কি জানি, অ্যান্ড এটাও মরবে, ইয়াস ডান, অ্যান্ড 3 জনের লাইভ গাইজ, অ্যান্ড এটাও শেষ, সোয়াবো শেষ, অ্যান্ড হি ইজ গন, আর 2 জন, এ ভাই 2 জনের লাইভ কাছাকাছি আছে, কে জিতবে এখানে, মানে তোমরা ফাইট করতেছো না কেন, ফাইট করো ভাই, লাকের উপর ডিপেন্ড থাকলে তো হবে না, ফাইট করলে বেশি বেটার হবে, একজন ফাইট করার চেষ্টা করতেছে বাট ওইখানে যার লাইফ কম সেই ফাইট করতেছে না ভাই, তুমি ফাইট করো, তোমার তো ফাইট করার দরকার রে ভাই, ওর লাইফ বেশি ছিল তাও এখানে ফাইট করার চেষ্টা করেছিল, 2 জন ফাইট করলে কিন্তু এখানে যে যার লাইফ কম তার চান্স আছিল, বাট এখানে আই থিঙ্ক সে হেরে যাবে, ইয়াস ভাই ফাইট করলে এতক্ষণ জিতে গেতো, সমস্যা নেই, এখানে জিতে গেছে হচ্ছে এল কি জানি একটা, এল এফ কি জানি একটা, যাক এইটা হচ্ছে আমাদের উইনার, কারণ এই সবার লাস্টে মরছে, অ্যান্ড বাকি 2 একজন আসছে তারা কিন্তু উইনার না। ওকে আমরা এখানে উইনার পাই গেছি, এখানে LF049, সো এটা 3 নাম্বার হয়েছে মানে 3rd হয়েছে, বাট আমাদের যে কাস্টম রুম আছে সেখানে সে ফার্স্ট হয়েছে, বিকজ আমাদের রুলস অনুযায়ী সেই ফার্স্ট, সো আমি তার আইডি কোডটা আগে নিয়ে নেই, সেখানে আমি তাদের আইডি কোডটা এখানে কপি করে ফেললাম LF049, সো আমি এখানে তাকে 1000 ডায়মন্ড সেন্ড করে দিয়েছি। সো যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এরকম ফানি কাস্টম রুমের জন্য চাইলে অবশ্যই আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে যাবেন। আজকের মধ্যে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।